আছে, বলমুন কি করছে? ও সেরে যাবে তো। আমি ভাবলাম যে গ্রামের বাড়িটা বিক্রি করে দেব, কিন্তু না দাদা, কোনো লাভ নেই। একদিনের মধ্যে গ্রামের বাড়ি বিক্রি করে টাকা আনা কোনোভাবে সম্ভব নয়। আমার এখন হাত কামড়াতে ইচ্ছে করছে। এইরকম পরিস্থিতি হবে জানতে পারলে আমি আমি আগে থেকে সব এখন এসব কথা বলে নিজের মনের বোঝা বাড়িয়ে কোনো লাভ নেই। অন্য করে একটা উপায় ভাবতে হবে, আমরা সবাই তো চেষ্টা করছি। আচ্ছা দিবা, আমার ব্যাংকে লাখ দুয়েক টাকা আছে, আমি তুলে আনছি। বলছি আরো তো 20 লাখ টাকা লাগবে। আমার মেয়েটা বাঁচতে চায়, ও আমার কাছে আজ অব্দি মুখ ফুটে কিচ্ছু চাইনি। আজ ও নিজে বলেছে ও বাঁচতে চায়, আমাকে যেভাবেই হোক ওকে বাঁচাতেই হবে। কিন্তু এতগুলো টাকা, আমার মেয়ে না বাঁচলে আমিও বাঁচবো না। মা, মা, অর্জুনটাকে আরেকবার ট্রাই করি, ওকে পেলে একটা কোনো উপায় নিশ্চয়ই বেরোতো। কিছুতেই পাওয়া যাচ্ছে না ছেলেটাকে। এরকম একটা ক্রুশিয়াল মোমেন্টে দীপা একদম একা হয়ে গেল। কেন বারবার মেয়েটার লড়াইটা এত কঠিন করে দাও ঠাকুর? কি দোষ করেছে মেয়েটা? তুমি কাঁদছো, আমার ভয় করছে। মা চলে এলো, বাদামের কি হবে? কালিস না রে মা, ঠাকুরকে ডাক। তিনি যেন তোর মা আর বোনকে লড়াই করবার শক্তি দেয়। দাদারা তো কেউ নেই? নেই? আচ্ছা কখন আসবে বলতে পারবেন? তাহলে আমি একটু অপেক্ষা করে যাব। না না, নেই মানে এখানেই নেই, ওরা তো সবাই বিদেশে। বিদেশে? হ্যাঁ। বৌদি কাউকেই তো ফোনে পেলাম না। ঠিক আছে, আমি আসছি। খুব খারাপ সময় দাদা আমার পাশে ছিল, দাদাও এখন নেই। কি যে করি আমি, এখন একটা মানুষকে আমার খুব দরকার ছিল। তো সে যে কোথায় কিছু জানি না। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।